This is Mota Maggi. ভাবছেন আমি পড়াশোনা করছি কিন্তু আমি পড়াশোনা করছি না অ্যাকচুয়ালি এখানে যারাই আসে তারাই কিছু না কিছু করে আর তার সাথে খেতেও হয় হ্যাঁ এটা একটা খাবারই জায়গা একটা ক্যাফে ক্যাফেটাও খুবই ইউনিক টাইপ কারণ এখানে এসে শুধু মানুষের নিজেদের মধ্যে গল্প করলো খাওয়া দাওয়া খেলো শুধু তাই না তোমরা এখানে বই পেয়ে যাবে তোমাদের যদি একাও কেউ আসো অ্যাটলিস্ট নিজেদের টাইম পাস করার জন্য বই পড়তে পারবে সেকেন্ড এখানে কি সুন্দর গদি টাইপের দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছো মানে রিল্যাক্স করার জন্য খুবই একটা ভালো জায়গা দেওয়া রয়েছে আর আমার এখানে যে কনসেপ্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা আশেপাশে দেওয়াল এগুলো দেখে বুঝতেই পারছো খুবই এটা একটা ঐতিহ্য আগেরকার দিনের বাড়ি তো এইটাকে নতুন করে রিনোভেট করে একটা সুন্দরভাবে ক্যাফে করে তুলেছে তো যার জন্য তোমরা মানে এখানে আসলে তোমাদের নিজেদেরও মন থেকে একটা ভালো ফিলিং আসবে না একটা ভালো জায়গায় এসছো আর তোমরা ভালোভাবে অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখো তাহলেই তোমরা বুঝবে জিনিসটা কতটা ভালো মানে আমার কাছে কতটা ভালো লেগেছে সেটা আমি বললাম বাট তোমাদের কতটা ভালো লাগবে সেটার জন্য তোমরা অ্যাম্বিয়েন্সটা নিজেরাই দেখে নাও যেহেতু কোল্ড কফি উইথ আইসক্রিম তো পুরো কফির ফ্লেভারটাই রয়েছে আমার খুবই ভালো লেগেছে ওয়েল ব্লু লাগুন ফার্স্ট টাইম খেলাম আমি খুবই ভালো লাগলো খেয়ে আর উপরে দেখতে হচ্ছে মশলা জলজিরা দিয়েছে তার জন্য লেবুটা দিয়েছে টেস্টটা খুব ভালো লাগছে একবার খেয়ে দেখি দারুণ খেতে অবশ্যই সে ট্রাই করব বলস আছে তো চলো কি দেখা যাক এটা খেয়ে দেখি এবার
কথা বলে রাখি, এই কোচটা যেটা দেখছো দেখো এটা বেশ ভালো, একদম প্রপার এক কোচ হয়েছে। যারা বেসিক্যালি এক কোচ খেয়ে থাকো তারাই বুঝবে যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল এক কোচ। আর খুব ভালোভাবে এটা মানে কম টাইমের মধ্যে আমাদের সার্ভ করেছে ঠিক কথা, বাট খুবই ঠিকঠাক করে দিয়েছে। যেহেতু শীত তাই দেখো অনেকটাই ক্যারটস দেওয়া রয়েছে, বিনসও দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে। তবে খেয়ে দেখি, দারুন মানে দারুন, আমি খেলাম ডিরেক্ট কমপ্লিট। খুবই স্পাইসি চাউমিনটা, মানে দারুন স্পাইসি চাউমিন। This is মোটা ম্যাগি। ও হ্যাঁ মোটা ম্যাগি, yes হ্যাঁ এটা কিন্তু মোটা ম্যাগি, তো নুডলস কিন্তু আমি মোটা ম্যাগি বলবো। আর খুবই স্পাইসি মানে খুবই গরম আর খুবই স্পাইসি, খেয়ে সত্যি দারুন লাগলো। আচ্ছা পোচটা একটুখানি খাই, আনফরচুনেটলি হচ্ছে না। তোমরাও ওয়েট করো, আমিও ওয়েট করি। আচ্ছা চলো, কিছু করার নেই, মানে হাত দিয়ে নিয়ে নিলাম, মানে আমার কষ্ট একটু বোঝো। নিম নিম খেতে না খাবার দাবার দারুন লাগলো, তো বাকিটা খেয়ে নিয়ে তারপরে আবার গল্প হবে, তোমরা ততক্ষণে দেখতে থাকো। খাওয়া দাওয়া তো দেখলেই, আর অনেস্টলি খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো লেগেছে। এখানে কিভাবে আসবে আমি পুরো লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো, গুগল ম্যাপ লিঙ্ক। তোমরা আসার যাওয়া নিয়ে চিন্তা করো না, কারণ পুরো লিঙ্কটাই তোমরা পেয়ে যাবে। কিন্তু এইটা হচ্ছে বালি হল্টের কাছে, ঠিক আছে? আর সেকেন্ড থিং যেটা হচ্ছে, আজকে যেহেতু ওনার নিজে ছিলেন না যে ম্যাম ওনার, তিনি একটু কাজের জন্য বাইরে বেরিয়েছেন, তাই ওনার সাথে আমাদের কথাটা হয়ে ওঠেনি। তো আমরা ডেফিনেটলি এখানে আবার ভিজিট করব, সেই দিন ওনার সাথে ওনার স্টোরি সবই জেনে নেব, কি করে ক্যাফে খুলেছে। আর যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা বাড়ির ভেতরে ক্যাফে, তো মানে বাড়ির মধ্যে একটা বিজনেস স্টার্ট করা মুখের কথা নয়, তো স্টোরিটা তো জানতেই হবে তাই না? তো আমরা নেক্সট টাইম আবার ভিজিট করব। আজকের জন্য এইটুকুই, যদি চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর দেখতে থাকো আমাদেরকে।